তবে কি সাকিব আল হাসান বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন, নাকি বিশ্বকাপের ম্যাচ খেলতে পারবেন? তো সাকিব আল হাসান ইতিমধ্যে কিন্তু পায়ে ইঞ্জুরি হয়েছে, তো আমরা এটা সবাই জানতে পারছি, এবং সাকিব আল হাসানের পা কিন্তু অনেকটা ফুলে গেছে। তো ধারণা করা হচ্ছে যে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটা হয়তো খেলতে পারবেন না, এবং দ্বিতীয় যে প্রস্তুতি ম্যাচটা আছে সেটাও, মানে ওয়ার্ম আপ গেমটা আছে সেটাও খেলতে পারবেন না। একদিকে যেমন তিনি বাংলাদেশের সব থেকে বড় তারকা, তেমনই কিন্তু বর্তমানে ক্রিকেট বাংলাদেশ টিমের যে তিন ফর্মেট আছে সেটারও অধিনায়ক, এবং ওডিআই টিমেরও অধিনায়ক হওয়ার জন্য বাংলাদেশ ওডিআই ওয়ার্ল্ড কাপে তার কিন্তু অত্যন্ত জরুরি দরকার থাকে। তো দোয়া রইল এবং ভালোবাসা রইল তার প্রতি, তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন, এবং তার বেস্ট গেমটা যেন আমাদের উপহার দিতে পারেন, এবং বাংলাদেশকে যেন সম্মানজনক একটা অবস্থানে এই বিশ্বকাপে নিয়ে যেতে পারেন। তো আপনারাও দোয়া করবেন ইনশাল্লাহ, তিনি সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।